নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জামাই ষষ্ঠী কিভাবে প্রচলিত হলো এবং জামাই ষষ্ঠীর দিন কি কি করতে হয় এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। জামাই ষষ্ঠী একটি লোকায়ত প্রথা, ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। ষষ্ঠীর প্রতিমা কিংবা আঁকা ছবিতে পুজো নিবেদন করা হয়। কেউ কেউ ঘট স্থাপন করেও এই পূজা করে থাকেন। কথিত রয়েছে, একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর, ফলে তার সন্তান হারিয়ে যায়। তাঁর পাপের ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। দেবী ষষ্ঠী তার আরাধনায় তুষ্ট হন, ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই বধূর পিতৃগৃহে যাওয়াও বন্ধ করে দেয়। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে, সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়। পুজোর সময় পরিবারে প্রত্যেক সদস্যদের জন্য পৃথক নতুন বস্ত্র, ফল ফলাদি, পান সুপারি, ধান দুর্বা এবং তালের পাখা রাখা হয়। সকাল সকাল স্নান পর্ব সম্পন্ন করে পূজার উপকরণ সংগ্রহ করে উপোস থেকে প্রথমে মা ষষ্ঠীর পূজা করে তারপর এই জামাই ষষ্ঠী ক্রিয়াটি সম্পন্ন করা হয়। এই দিন বেশ কিছু নিয়ম বা উপাচারের কথা বলা হয়ে থাকে। বলা হয় যে জামাই ষষ্ঠীর দিন অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, জামাই যেন শ্বশুর বাড়িতে একা না আসেন। এই দিন মেয়ে এবং জামাই একসঙ্গে বাড়িতে প্রবেশ করার কথা বলা হয়ে থাকে। জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণেতে একটি তামার ঘটিতে জল এবং একটি তুলসী পাতা দিয়ে রাখার কথা বলা হয়। এবং পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন, তখন সেই ঈশান কোণে রাখা জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিতে হয়। বলা হয় যে এই প্রক্রিয়াটি গঙ্গাজল দিয়ে করলে আরও খুব শুভ ফল পাওয়া যায়। এই জামাই ষষ্ঠীর দিন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই দিন জামাইয়ের হাতে একটি সাদা সুতো বাঁধা হয়। সেই সাদা সুতো পাঁচ অথবা সাত পাক করে তাতে হলুদ মাখিয়ে একটি ফুল এবং একটি বেলপাতা গিট দিয়ে বাঁধা হয় এবং তারপর মা ষষ্ঠীর কাছে পুজো করিয়ে জামাইয়ের ডান হাতে সেটি বেঁধে দেন শাশুড়ি মা। এরপর হাত পাকার হাওয়া দিয়ে জামাইয়ের উদ্দেশ্যে শাশুড়ি মা বলেন ষাট ষাট ষাট। তিনবার এই ষাট ষাট বলার অর্থ কন্যা ও জামাইয়ের দীর্ঘায়ু প্রার্থনা করা। এরপর ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় জামাইকে এবং মেয়ে জামাইয়ের কপালে সিঁদুর দিয়ে তিলক কেটে দেন শাশুড়ি মা। এরপর জামাইকে ফলাহার ও মিষ্টিমুখ করিয়ে একটি কাঁচের গ্লাসে ডাবের জল দিতে হয় এবং তারপর জামাইকে উপহার দেওয়া হয় শ্বশুরবাড়ির তরফ থেকে। জামাইও শ্বশুর শাশুড়িকে এই দিন উপহার প্রদান করে থাকেন। লোকায়িত বিশ্বাস যে এই দিন জামাইকে হলুদ রঙের কোনো জিনিস উপহার দিলে তা জামাইয়ের জন্য অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয় এবং এরই সঙ্গে জামাই বরণ করার নিয়ম শেষ হওয়ার পর জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল তুলে দেওয়া হয় এবং সবশেষে জামাইয়ের পছন্দ অনুযায়ী খাবার তাকে খেতে দেওয়া হয়। এই অনুষ্ঠান বা এই ব্রত, এই সমস্ত কিছু পালনের একটাই মূল উদ্দেশ্য, তা হলো পারিবারিক বন্ধন অটুট থাকা। আর এই পারিবারিক বন্ধন তখনই অটুট থাকে যখন আমরা পরস্পরের সঙ্গে মিলিত হই, পরস্পরের শুভাকাঙ্ক্ষা করি। আর মূলত মেয়ে এবং জামাই সুখে থাকে এই উদ্দেশ্যেই এই
জামাই ষষ্ঠী উৎসব পালন করা হয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই জামাই ষষ্ঠী সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, আপনি যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তী সময়ে সনাতন ধর্মের বিভিন্ন নিয়ম, উপাচার এবং শাস্ত্রীয় বিষয় সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীগুরু।